হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো কুমড়া ফুলের বড়া। আর এই কুমড়া ফুল দেখতে যেমন সুন্দর, আর ফুলের বড়া খেতেও ভীষণ ভালো লাগে। আর এখন শীতের সময় বাজারে প্রচুর কুমড়া ফুল দেখা যায়। চলুন, কুমড়া ফুলের বড়া বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমে লাগবে কুমড়া ফুল, আর আমি এখানে 1 আঁটি কুমড়া ফুল নিয়েছি। এরপর কুমড়া ফুলগুলো বোটা থেকে ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রাখবো। দেখুন কিভাবে ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি। এরপর ফুলগুলো পানিতে ডুবিয়ে হালকাভাবে ধুয়ে নিব, তা না হলে ফুলগুলো ছিঁড়ে যাবে। এখন কুমড়া ফুলগুলো ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নিব। বাটিতে প্রথমেই দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1টা ডিম, স্বাদ মতো লবণ ও অল্প হলুদের গুঁড়া। আর দেব 2-3টা কাঁচামরিচ কুচি, 4-5 কোয়া রসুন কুচি, 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। এরপর পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা মিডিয়াম ঘন হবে এইভাবে মিশিয়ে নিব, যেন ফুলগুলো ডুবিয়ে ভাজা যায়। আর সব কিছু আপনাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন বড়াগুলো ভাজার জন্য কড়াইতে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মিশিয়ে রাখা ব্যাটারের মধ্যে 1টা 1টা কুমড়া ফুল দিয়ে ডুবিয়ে কড়াইতে দিয়ে দিব। এরপর বড়াগুলো এপিট ওপিট করে গোল্ডেন করে ভেজে নিব। এখন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে টিস্যু পেপার দিয়ে বড়াগুলো তুলে নিব, আর বাকি বড়াগুলোও একইভাবে ভেজে নিব। আর কুমড়া ফুলের বড়ার রেসিপি আরেকটা অন্যভাবে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন সব কুমড়া ফুলের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর প্লেটে তুলে নিব। আর আপনারা চাইলে কুমড়া ফুলের বড়া টমেটো সস দিয়েও খেতে পারেন। এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কুমড়া ফুলের বড়া। আর এইভাবে কুমড়া ফুলের বড়া বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।